ভোট আসবে আবার চলেও যাবে, রয়েই যাবে একই অবস্থান। সামনেই হাওড়ার কর্পোরেশন ভোট, তবু বিপদের মধ্যে রয়ে গেল 50 নম্বর ওয়ার্ড। বর্ষা চলে গেলেও জলমগ্নর পরিধি বর্তমান। হাওড়া কর্পোরেশনের অন্তর্গত 50 নম্বর ওয়ার্ডের নস্করপাড়া এলাকা বহুদিন ধরেই প্রশাসনিক উদাসীনতায় আজ ভরাডুবি। বহুবার জনপ্রতিনিধিরা এলেও দেখছি আশ্বাস, কিন্তু উন্নয়ন কোথায়? বহুবার আবেদন করলেও আশার আলো দেখল না বিপদমুখী মানুষজন। আতঙ্কের মধ্যেই রয়ে গেল আশ্বাসের ক্ষীণ প্রতিশ্রুতি। অনেকদিন, বহুদিন ধরে আজকে নতুন নাইরা, তবু আগে তবু কম হতো, এখন তো আরও বেশি হয়ে যাচ্ছে। এখন হয়েছে কি, সারা বছর থাকতে হয় আমাদের এই জলেতে, এই ভেলায় চেপে সাপ কোপ নানান রকম ঝামেলা থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, কাউকে জানাই জানিয়েছি, কাউন্সিলে জানিয়েছি, পার্টি জানিয়েছি, জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি। এমনকি কর্পোরেশনের পর্যন্ত জমা দিয়েছি আমরা কাগজপত্র, না হয়নি। বললে এখানে জল জমে না, কিছু সোনা জন্মে, দুধ জন্মে, এইরকম কথা। তারপরে আবার যখন ভোট নিতে আসবে বলে হ্যাঁ করে দেবো, আর যেই ভোটে জিতে যাবে আর পারতে থাকে না তাদের, এইরকম চলছে, এই করে করে এইরকম কাটাচ্ছে। এই যে জল জমে আছে, তাহলে তো রোগ বিরোধও বাড়বে। হ্যাঁ, বাড়ছে তো রোগ ব্যাধি আছে। আমাদের নিয়ে যেতে অসুবিধা হয়, কারো যদি শরীর খারাপ হয় নিয়ে যেতে অসুবিধা হয়, আমাদের এই জলে দিয়ে কি করব, তাই নিয়ে যেতে হবে, এইরকম কাজ চলছে। আপনারা কি চান, ভেলা নিয়ে কি সারা বছর যাতায়াত করতে হয়? ভেলা নিয়েই যাচ্ছি, আর অনেক জল হয়ে যাচ্ছে জমে, খুব রাস্তার আমাদের খুব অসুবিধা হচ্ছে, বাড়ি করছে না রাস্তা, 8 মাস জল ভাঙাটি আমরা। কাউকে বলেছেন এর আগে? কাউকে অনেকবার এসেছে তো, রিপোর্টার অনেকবারই এসেছে, হয়নি, কিছুই তো হচ্ছে না। সবাই বলছে জলা জায়গা, কি জল জমবে, দুধ জমবে, জল জমবে না তো। এই তো ভোট চলে এসেছে, আমাদের ভোট চাইতে আসবে, ভোট চাইতে আসবে, ওই যেইটুকুনি ভোট সেইটুকুনি ভালো বলবে, হ্যাঁ করে দেবো করে দেবো, তারপরে হয়ে গেলে আর নাই। আপনারা কি চাইছেন? আপনার রাস্তা বেশ ভালোভাবে হবে, আমরা যেতে পারবো, জল আমাদের এত ঘাটতে আর ভালো লাগছে না। এই তো প্রচুর সমস্যা, এই মানে এই যে কষ্ট পেরেছি আমরা নিজেরাই, এই কটা ঘর মিলে, রাস্তাটা হলেই আমাদের সব মানে এখানে সবার সমস্যা দূর হবে, এতটাই জলে আমরা যে কষ্টে ভোগ করছি এটাই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 50 নম্বর ওয়ার্ড। আপনারা কি যে স্থানীয় কাউন্সিলর বা আছে তাদেরকে জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে, উনি বলেছে হ্যাঁ দেখছি। সেটা কি আজ পর্যন্ত দেখেছেন? এখনো পর্যন্ত আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি মোটামুটি 8-9 বছর। আপনাদের কি মানে এই যে জল জমা, এটা কি সারা বছর? হ্যাঁ, এটা অবশ্যই সারা বছর, শুধু আমরা এই কটা 10টা ঘর মিলে এই নিজেরা এই কজগুলো ফেলেছি, তবু একটু আমরা মানে একটু কষ্টের হাত থেকে বেঁচেছি, না হলে আমাদের এক গলা জল, এই তো ঘরে পুরো জলে জল কাণ্ড ছিল। বর্ষাকালে কি ভেলা দিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভেলা তো অবশ্যই। বাঙালি মানেই মিষ্টি প্রিয়, তাও যদি আবার শ্যাম সুন্দর সুইটস এর মিষ্টি হয় তো কথাই নেই। হ্যাঁ, আন্দুল গোলাপ বাগানের শ্যাম সুন্দর সুইটস এক এবং অদ্বিতীয়, হাওড়ার গোলাপ বাগানের শ্রীধর জিউ বাজারে শ্যাম সুন্দর সুইটস, আপনার পছন্দসই ও মনের মতো মিষ্টি মানেই আন্দুলের শ্যাম সুন্দর সুইটস। ফোন নাম্বার 9903837703। শ্যাম সুন্দর সুইটস, আমাদের স্পেশালিটি মনোহরা, সুগার ফ্রি সন্দেশ, রাবড়ি, জল ভরা সন্দেশ, মুখে দিলেই তৃপ্তি। আবার আপনাকে আসতেই হবে আন্দুল গোলাপ বাগানে শ্রীধর জিউ বাজারের শ্যাম সুন্দর সুইটসে। শ্যাম সুন্দর সুইটস, শ্রীধর জিউ বাজার, পুরাতন সন্ধ্যা বাজারে, গোলাপ বাগানে শ্যাম সুন্দর সুইটস।
ভেরি হ্যাপি দিওয়ালি অন বিহাফ অফ শ্রী কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার। আজকে আপনার চলে আসবো শ্রী কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ইন হাওড়া আদুল, আর করুন আপনার দারুণ ফার্নিচার। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।